डियर भिवर्स वेलकम बैक टू ईसाकातनाक यूट्यूब चैनल दिस इज मोहम्मद उस्मान गुनी। आज हमें एक नतून टपिक नहीं आलोचना करते चाहिए। टपिक हलो चेंजिंग सेंटेंस। आमरा जानी एसिसी इवेंट जे सी लेवलों आमादे चेंजिंग सेंटेंस आछे। एर मध्य अन्यतम एक टपिक हलो वॉयस। अच्छा वॉयस तो आमरा अनेक भालोई जानी, सेटा हलो एक्टिव टू पैसिव, पैसिव टू एक्टिव, अनेक भावे आसे। किन्तु किछु व्यतिक्रमो आमादेर मध्ये लक्ष्य करा जाए। जेमन आमरा जदि प्रथमत बोली आई इट राइस, एटार जदि आमरा वॉयस करते चाई ताहले कि होबे? राइस इज इटेन बाय मी। अच्छा एकटा एग्जांपल दिई आमरा। आई इट राइस। अच्छा तो एक्टिव थेके पैसिव करते होले आमादेर फार्स्ट अफ अल सबजेक्ट बार अबजेक्ट एगुलोर दिके अवश्य लक्ष्य रखते होबे। ताहले प्रथमत अबजेक्ट के आमरा कि करी? सबजेक्ट करी राइस। तारपर आमरा कि व्यवहार करी? टेंस अनुसारे एबि व्यवहार बसाय, अक्सिलारी वार्ब बसाय। इज तारपर होच्छे मेन जो वार्बटी, वार्ब के वार्ब थ्री ते रूपान्तर करी। तारपर बाय दिए आमरा अबजेक्ट के आई एर अबजेक्ट फ्रम मी। जेनारेलि आमरा 99% क्षेत्र एरकमई करे फेली। सबजेक्ट के अबजेक्ट बनाय, अबजेक्ट के सबजेक्ट बनाय, तारपर टेंस अनुसारे ए बी व्यवहार बसाय, तारपर आमरा मेन जो वार्बटी, वार्ब के वार्ब थ्री ते रूपान्तर करी, तारपर बाय दिए तारपर आमरा सबजेक्ट के अबजेक्ट बनाय। কিন্তু এখন আমার প্রশ্ন হলো কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা বাইকে উজ্জ রাখবো, বাইকে ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব, অ্যাট ব্যবহার করব, উইথ ব্যবহার করব। আজকে মূল আলোচনা আমরা কিন্তু সেটাই বলতে চাচ্ছি যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। ওকে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল যেমন আমি বললাম আই কান্ট বা ক্যান নট anticipate the matter. ওকে সাবজেক্ট, এবি ভার্ব, বার, তারপর অবজেক্ট। তাহলে আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হবে? দ্য ম্যাটার অবজেক্টকে যদি সাবজেক্ট বানাই এটা হবে অবজেক্ট, দ্য ম্যাটার। ক্যান থাকলে আমরা কী ব্যবহার করি? অতিরিক্ত বি যুক্ত করি। ক্যান নট বি বা কান্ট বি অ্যান্টিসিপেটেড, বাড়তির হচ্ছে অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেটেড। তারপর হচ্ছে আমরা ইন জেনারেল বাই ব্যবহার করি, কিন্তু এখন করণীয় হচ্ছে বাইকে আমরা কোরস দেবো। বাই না দিয়ে আমরা কী দেবো? নো। মেরি অ্যান্টিসিপেটেড ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? লাল করে লেখা, সেটা হলো টু ব্যবহার করব। টু আই ক্যান্ট, দ্য ম্যাটার ক্যান নট বি অ্যান্টিসিপেটেড টু মি। ওকে আমরা এখানে এই ক্ষেত্রে কী ব্যবহার করবো? না, বাই ব্যবহার করবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, আপনার নো থাকলে, মেরি থাকলে, অ্যান্টিসিপেটেড থাকলে, অ্যান্টিসিপেটেড হচ্ছে পূর্ব ধারণা রাখা, পূর্ব থেকে ধারণা করা বা রাখা। ওকে আরেকটা আমরা এক্সাম্পল দেবো কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। সারপ্রাইজ, অ্যানয় অ্যান্ড শকড। তাহলে আমরা হি শকড মি। তো ইন জেনারেল আমরা কি করি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আমরা আলাদা করি। তাহলে অবজেক্টকে সাবজেক্ট ব্যবহার করলে আমরা কি হবে? আই। পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা কী ব্যবহার করবো? ওয়াজ। শকটের ভার্ব থেকে হচ্ছে শকটি, আই, আই ওয়াজ শকড। আমরা জেনারেলি কী ব্যবহার করতাম? বাই। বাই না ব্যবহার করে আমরা কী ব্যবহার করবো? অ্যাট হিম। তাহলে হি শকড মি। তাহলে এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? আই ওয়াজ শকড অ্যাট হিম। তাহলে আমরা এই ক্ষেত্রে বাইকে আমরা করস দিয়ে অ্যাট ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, সেমভাবে আমরা সারপ্রাইজ থাকলে, সেমভাবে অ্যানয়ের সাথে যখন কোনো বস্তু থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, ব্যক্তি থাকলে আমরা উইথ ব্যবহার করব, এবং শক থাকলে আমরা অ্যাট ব্যবহার করব। তাহলে হি শক মি, তাহলে কী আনসার হচ্ছে? আই ওয়াজ শক অ্যাট মি হিম। কখনো আমরা এখানে বাই ব্যবহার করব না। ওকে ডিয়ার স্টুডেন্ট, আরেকটা বিষয় হচ্ছে যেমন স্যাটিসফাই, কোন কোন ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব? যেমন স্যাটিসফাই, প্লিজ,
इमप्रेस এই সবগুলোর ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব উইথ ব্যবহার করব যেমন হি দে স্যাটিসফাই মি ওকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্টকে আমরা কি করব সাবজেক্ট বানাবো তাহলে হচ্ছে আই প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে কি হবে এম ইজ আর আই এম सैटिसफाइड भावती हमें सैटिसफाइड आई एम सैटिसफाइड हमें जेनारे बाय व्यवहार करी से कखो होना तो आई एम सैटिसफाइड की व्यवहार करब विथ व्यवहार करब तरपर देर ऑब्जेक्ट फ्रम देम तो आंसर तो हे आई एम सैटिसफाइड विथ देम ओके डियर स्टूडेंट आजकल मत यतटुकु आमरा नेक्स्ट क्लासे वॉइस कीभावे पैसिव थेके एक्टिव करा जाए सेगुलो निये आमरा आलोचना करब दैट्स ऑल फॉर द टाइम बीइंग।